যুক্তরাষ্ট্র থেকে বিদেশি গরু বোঝাই দুটি বোলেরো গাড়ি আটক কাঞ্চনপুর থানায়। গাড়ি টি নম্বর TR05A1607 TR02H1741। জানা যায় এক সপ্তাহ তিন দিন গরু গাড়ি গভীর রাতে পাচার হচ্ছে প্রশাসনিক অফিসাররা সমঝোতার কারণে। কাঞ্চনপুর রবীন্দ্রনগর এলাকার পাবলিক সহযোগিতা করে পুলিশের হাতে তুলে দেন। জম্পুই রোড দিয়ে ভারমার থেকে ভাইয়া মিজোরাম হয়ে ত্রিপুরায় ঢুকছিল দুই গাড়ি। বিদেশি পাঁচটি গরু নিয়ে কুমারঘাট হয়ে বাংলাদেশ পাচার করেন, সেখানে গরুর ধরা পড়েন। গরুর বাজার মূল্য 1.5 লক্ষ টাকার অধিক। গরুটির গায়ে এবং লেজে ক্ষত অবস্থায় পোকায় বাসা বাঁধছে। এক সপ্তাহের উপর গাড়িগুলি গরু লোড করা হয়েছে বলে জানা যায়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।